বন্ধুরা, আজকে আমরা যে নোটিফিকেশনটা নিয়ে এসেছি সেটা এসেছে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে। এখানে গেটম্যান পোস্টে টোটাল 330টি ভ্যাকেন্সি বেরিয়েছে এবং এখানে অ্যাপ্লাই করতে হলে যে মিনিমাম কোয়ালিফিকেশনের প্রয়োজন সেটা হলো শুধুমাত্র মাধ্যমিক পাস। তাছাড়া বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের কোনো এক্সট্রা স্কিল অথবা কম্পিউটার সার্টিফিকেট এখানে থাকতে হবে না। শুধুমাত্র আপনার যারা মাধ্যমিক পাস রয়েছেন তারা সকলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এসসি এসটি ও ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, আপনারা সম্পূর্ণ বিনামূল্যে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তবে আপনারা যারা জেনারেল ক্যান্ডিডেটস রয়েছেন তাদের জন্য এখানে অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে শুধুমাত্র 100 টাকা। তো এই অপরচুনিটিটা মিস করবেন না, অবশ্যই এখানে অ্যাপ্লাই করে নেবেন। এখন আমরা দেখে নিচ্ছি এখানে বিস্তারিত ডিটেলস কী রয়েছে। তো বন্ধুরা, এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব এবং আজকের এই নোটিফিকেশনটি এসেছে নর্থ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে। এখানে গেটম্যান পোস্টে 323টি ভ্যাকেন্সি বেরিয়েছে যেখানে আপনাদেরকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে অনলাইন অ্যাপ্লাই প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এর আগে আমরা দেখে নিচ্ছি বিস্তারিত ডিটেলস, অর্থাৎ এসেনশিয়াল কোয়ালিফিকেশান এবং এজ ক্রাইটেরিয়া, এছাড়া অন্যান্য ডিটেলস কী রয়েছে। তো এখানে টোটাল নাম্বার অফ পোস্ট রয়েছে 323টি, যেখানে মেল এবং ফিমেল আপনারা সকলে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর এখানে রয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, এডুকেশনাল কোয়ালিফিকেশান। দ্য ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দিস পোস্ট শুড বি 10th পাস ফ্রম এ রেকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউট। তারপরে যারা ন্যূনতম 10th পাস অর্থাৎ মাধ্যমিক পাস রয়েছেন তারা সকল এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তবে প্রেফারেন্স উইল বি গিভেন টু এক্স সার্ভিসম্যান, আপনারা যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন তাদেরকে এখানে প্রেফারেন্স দেওয়া হবে। স্যালারি ডিটেলসের ক্ষেত্রে আপনারা পার মান্থ এখানে 25,000 পেয়ে যাবেন, সাথে গ্রেড পে রয়েছে 1800। তাছাড়া এখানে আপনারা ইউআর, ওবিসি, এসসি, এসটি সকল ক্যাটাগরি ক্যান্ডিডেটসে অ্যাপ্লাই করতে পারবেন, কারণ নোটিফিকেশনে পার্টিকুলারলি কোনো ক্যাটাগরি মেনশন করেনি। তারপর এখানে রয়েছে এজ লিমিট, তো এক্ষেত্রে মিনিমাম এজ লিমিট রাখা হয়েছে 18 ইয়ার্স এবং ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 45 ইয়ার্স। তাছাড়া বিভিন্ন শিডিউল কাস্ট অর্থাৎ এসসি এসটি এবং ওবিসিদের জন্য এখানে এজ রিলাক্সেশনও রয়েছে। আপনারা যারা ওবিসি ক্যান্ডিডেটস রয়েছেন তারা এখানে 3 ইয়ার্সের এজ রিলাক্সেশন পেয়ে যাবেন এবং যারা এসসি অথবা এসটি ক্যান্ডিডেটস রয়েছেন তারা এখানে 5 ইয়ার্সের এজ রিলাক্সেশন পেয়ে যাবেন। তো আলটিমেটলি এখানে এসসি অথবা এসটি ক্যান্ডিডেটসরা 50 বছরের মধ্যে হলে অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা ওবিসি ক্যান্ডিডেটস রয়েছেন তারা এখানে 48 বছরের মধ্যে হলে অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমরা দেখে নিচ্ছি এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে। ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড বেসড অন দেয়ার রাইটেন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনাদেরকে দুটো স্টেজের মাধ্যমে সিলেকশন করা হবে, রাইটেন টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউ। রাইটেন টেস্টে এখানে টোটাল 85 মার্কস রাখা হয়েছে এবং ইন্টারভিউতে রয়েছে 15 মার্কস। টোটাল এখানে 100 মার্কসের এক্সামিনেশন এবং ইন্টারভিউটা হবে, এর মধ্যে মেরিট লিস্টের মাধ্যমে আপনাদেরকে এখানে ফাইনাল সিলেকশন করা হবে। তো আপনারা যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবেন তাদের জন্য এখানে এক্সামিনেশন সেন্টার রয়েছে আগরতলাতে। তারপর আমরা দেখে নিচ্ছি এখানে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল অ্যাপ্লিক্যান্টস মে অ্যাপ্লাই অনলাইন থ্রু দ্য অফিসিয়াল ওয়েবসাইট অন অর বিফোর 20 জানুয়ারি 2022। এখানে লাস্ট ডেট রয়েছে জানুয়ারি 20 তারিখ, এর মধ্যে আপনাদেরকে অনলাইনে ফর্মটি সাবমিট করতে হবে। তো অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আপনারা ভিডিও ডেসক্রিপশনে একটি অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবেন। তো ওই অ্যাপ্লাই লিঙ্কে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটি ওপেন হবে। এখানে চেকমার্ক করার পর এখানে রয়েছে ক্লিক ফর অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে যেখানে আপনাদের পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলস এবং অ্যাড্রেস ডিটেলস সমস্ত কিছু সঠিকভাবে এখানে বসিয়ে আপনাদের পাসপোর্ট সাইজ ফটোকপি এবং সিগনেচার এখানে আপলোড করতে হবে। তো এইভাবে সমস্ত ডিটেলস সঠিকভাবে বসানোর পর এখানে সাবমিট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে আপনারা খুব সহজে এখানে অ্যাপ্লাই করে নিতে পারবেন। এবং অ্যাপ্লিকেশন সাবমিশনের সময় আপনারা যারা জেনারেল ক্যান্ডিডেটস রয়েছেন তাদেরকে এখানে 100 টাকা পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশন ফি, এবং সেটা আপনাদেরকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা, আপনারা যারা ন্যূনতম মাধ্যমিক পাস রয়েছেন তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি রয়েছে, অবশ্যই এখানে অ্যাপ্লাই করে নেবেন। এবং অ্যাপ্লিকেশন সাবমিশনের সময় আপনাদের যদি কোনো অসুবিধা হয় এবং কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সকল বিষয়ে সহায়তা করার জন্য। এবং প্রতিনিয়ত এরকম বিভিন্ন সরকারি এবং প্রাইভেট চাকরির খবর সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। নমস্কার।